নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল পড়াশোনা জগতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর উইংস পার্ট টু এর লেসন ফাইভের অ্যাক্টিভিটি 8 থেকে 10 পর্যন্ত। পেজ নাম্বার হচ্ছে 98 থেকে 102। তো আজকে আমরা এইটুকু অ্যাক্টিভিটি আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর রিকোয়েস্ট করছি আমার নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই থাকবে, আর স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে আমরা আলোচনা শুরু করছি। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 8 আমরা আলোচনা করব, কিন্তু সেখানে ইনস্ট্রাকশন কী আছে? স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের যেটা আমরা শিখছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এক্ষেত্রে আমি প্রিভিয়াস ভিডিওতে ক্লাস 4 আগের অ্যাক্টিভিটিগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করে দিয়েছি এবং তার ফর্মটা কী হয় সেটাও আমি আলোচনা করে দিয়েছি উইথ এক্সাম্পল। তো অবশ্যই যদি অবশ্যই আমি চাইবো যে আরেকবার আমার অন্য ভিডিওগুলোতে ভিজিট করে দেখে নিও, বা আগের যে ভিডিওগুলো আছে এই লেসনেরই আগের ভিডিওগুলো ভিজিট করে একটু দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের পরের অ্যাক্টিভিটিগুলো বুঝতে সুবিধা হবে। তো অ্যাক্টিভিটি 8-এ প্রথমেই দেখো যেটা বলেছে, এই ছবিগুলো আমাদেরকে দেখতে হবে এবং এই ছবিগুলো আমাদেরকে বাক্যে প্রয়োগ করে দেখাতে হবে, আর অবশ্যই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রথম ছবিটায় একটা ছেলে সাঁতার কাটছে, দ্বিতীয় ছবিটায় কিছু ছেলে ফুটবল খেলছে, তৃতীয় ছবিটায় একটা ছেলে কাঁদছে, চতুর্থটায় একটি মেয়ে টিভি দেখছে এবং টিভিতে কী দেখছে না কার্টুন শো। তারপরে একটি ছেলে সাইকেল চালাচ্ছে একটি 5 নম্বরে, আর এতে 6 নম্বরে একটি ছেলে ঘুমাচ্ছে। তো এভাবে এগুলো আমাদেরকে এবারে সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। আমি খাতায় সলভ করেছি, একটু দেখে নাও। প্রথম ছবিটা আমরা দেখেছিলাম একটি ছেলে সাঁতার কাটছে এবং সেটা করে দেওয়া আছে এ বয় ইজ সুইমিং, আর মেন ভার্বটা হচ্ছে সুইম, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর যেহেতু বয় সাবজেক্ট আমাদের, সেই অনুপাতে আমাদের বি ভার্বের রূপ হয়েছে ইজ। তো এ বয় ইজ সুইমিং, বয়েজ আর প্লেয়িং, মূল ভার্বটা হচ্ছে প্লে, বয়েজ আর প্লেয়িং ফুটবল। এ বয় ইজ ক্রাইং, যেহেতু মূল ভাবটা ক্রাই, এখানে বাচ্চাটি কাঁদছে, একটি বাচ্চা কাঁদছে 3 নম্বর ছবিতে, তাই সেন্টেন্সটা হয়েছে এ বয় ইজ ক্রাইং। তারপরে একটি মেয়ে টেবিলে বসে চেয়ারে বসে কী দেখছে, কার্টুন শো দেখছে। এ গার্ল ইজ ওয়াচিং কার্টুন শো। তারপরে 5 নম্বরে যে ছবিটা আছে তার ভিত্তিতে সেন্টেন্সটা হচ্ছে এ বয় ইজ সাইকেলিং, মূল ভাবটা হচ্ছে সাইকেল। এ বয় ইজ লাস্টেরটা এ বয় ইজ স্লিপিং, একজন ঘুমাচ্ছে, তো একটি বালক, তাই মূল ভাবটা হচ্ছে স্লিপ, তার সঙ্গে আইএনজি যোগ করে এই সেন্টেন্সটা হয়েছে। এভাবে আমাদের অ্যাক্টিভিটি 8, এ যেহেতু 8-এর অনেকগুলো ভাগ আছে, অবশ্যই আমি বারবার বলবো এই বইগুলোতে ক্লাস 3 বলো ক্লাস 4 বলো প্রত্যেকটা অ্যাক্টিভিটি নাম্বার ভুলভাল দেওয়া রয়েছে, তো আমরা অ্যাক্টিভিটি নাম্বার দেখে খেয়াল করবো না। আমি তো বইয়ের ইনস্ট্রাকশন আগে দেখাই, তারপরে আমি খাতায় সব দেখাই, সেক্ষেত্রে আশা করছি তোমাদের কোনো অ্যাক্টিভিটি নাম্বারটা ভুল থাকলেও কোনো সমস্যা হবে না। এবারে আমরা পরের অ্যাক্টিভিটির দিকে চলে যাব। দেখো আগের পেজে তো অ্যাক্টিভিটি 8 ছিল, এখানেও তাই, তো এটা আমি রিকোয়েস্ট করব যে অ্যাক্টিভিটি নাম্বারগুলোতে বেশি নজর না দেওয়া। এবার এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। কিন্তু তার আগে আমি হেল্প বক্সের মানিগুলো একবার বলে দেবো। স্ট্যাচুজ মানে হচ্ছে মূর্তি, মাড্ডি মানে হচ্ছে কর্দমাক্ত, ওয়ার্ন মানে হচ্ছে ওয়ার্ন করা মানে সতর্ক করা, আচ্ছা ইগারলি মানে হচ্ছে আগ্রহের সহিত, আর শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ। তো আমরা প্রথমে যদি এই ওয়ার্ডের মানেগুলো জেনে নিই, সেক্ষেত্রে যথাযথ স্থানে আমরা সেগুলোকে প্রয়োগ করতে পারবো। তাহলে আমি এখানে খাতায় একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ, 1 নম্বরে দেখো, মাদার ওয়ার্ন দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড, মা শিশুকে সতর্ক করলো যাতে করে সে কাছের পুকুরটাতে না যায়। দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুস, ছেলেগুলো তখনও পর্যন্ত মূর্তির মতো দাঁড়িয়েছিল।
রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি, রমেন আগ্রহের সাথে অপেক্ষা করছিল। হি কাট দ্য অ্যাপল উইথ এ শার্প নাইফ, সে একটা ধারালো ছুরি দিয়ে, তীক্ষ্ণ বা ধারালো ছুরি দিয়ে আপেলটি কাটল। দে আর প্লেয়িং ইন দ্য মাড্ডি ফিল্ড, তারা কর্দমাক্ত মাঠে খেলছিল, সরি এটা দে আর প্লেয়িং ইন দ্য মাড্ডি ফিল্ড, তারা কর্দমাক্ত মাঠে খেলা করছে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তো খেলা করছে। এভাবে আমাদের অ্যাক্টিভিটি সলভ হয়ে গেল। এবার আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। অ্যাক্টিভিটি 9 কি বলেছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং, এই ফলোয়িংগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স করতে হবে যে ওয়ার্ডগুলো দিয়েছে। তো অ্যাক্টিভিটি 9-এ আমাকে বাক্য রচনা করতে দিয়েছে এবং সেই ওয়ার্ডগুলো কী কী, সেই ওয়ার্ডগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে স্ন্যাচ, তারপর একটা ফরেস্ট, তারপর একটা রিলিফ, তারপর হচ্ছে ক্রিয়েচার। মানেগুলো অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু আমি বাক্য রচনা করতে পারবো না। স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, ফরেস্ট মানে সবাই জানি বন, রিলিফড মানে হচ্ছে মুক্তি পাওয়া, আর ক্রিয়েচার মানে হলো সৃষ্টি। তো স্ন্যাচ দিয়ে যে বাক্যটা আমি লিখেছি, দ্য মাঙ্কি স্ন্যাচড দ্য ব্যানানা ফ্রম মি, বান্দরটি আমার হাত থেকে কলা ছিনিয়ে নিয়েছিল। ফরেস্ট ইজ দ্য হোম ফর ওয়াইল্ড অ্যানিমালস, ফরেস্ট বন হলো বন্য প্রাণীদের বাড়ি। রিলিভড, উই হ্যাভ রিলিভড ফ্রম দ্য স্টর্ম, আমরা ঝড় থেকে মুক্তি পেয়েছি। ক্রিয়েচার, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড, মানুষ হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তো অ্যাক্টিভিটি 9 এইভাবে হয়ে গেল। এবারে পরের অ্যাক্টিভিটিটা খুবই সহজ এবং এই ধরনের এগুলো হচ্ছে রাইম ম্যাচ করা, যে ওয়ার্ডগুলো কি বলেছে, লেটস রাইম দ্য ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়েও করা যেতে পারে, আবার যদি নিজের কিছু ওয়ার্ড জানা থাকে সেক্ষেত্রে সেটাও লেখা যেতে পারে, কিন্তু আমার রাইমিংটা ম্যাচ হতে হবে। এক দুটো করে দেওয়া আছে, তারপরে আমাদেরকে করতে হবে একটা দুটো তিনটে চারটে, চারটে কলম আমাদেরকে করতে হবে। আমি খাতায় সলভ করে দিয়েছি, দেখে নাও। প্রথম অংশটা ছিল সেলিং, সেলিংটার সঙ্গে ম্যাচ করে আমার ওয়ার্ডগুলো আমি পরপর লিখেছি, ওয়েলিং, ফেলিং, মেলিং। তারপরে ছিল ডে, ডেটার সঙ্গে ম্যাচ করে লিখেছি পে, সে, মে। তারপরটা ছিল ব্যাঙ্ক, এটার সঙ্গে ম্যাচ করে আমি লিখেছি ড্র্যাঙ্ক, স্যাঙ্ক, ট্যাঙ্ক। তারপরে ছিল ড্রাই, ড্রাইটার সঙ্গে ম্যাচ করে লিখেছি ট্রাই, ক্রাই, ফ্রাই। তো এইভাবে আমাদের অ্যাক্টিভিটিগুলো হলো। এবং লাস্ট যে অ্যাক্টিভিটিটা আছে সেটা কিন্তু একটা রাইটিং দিয়েছে এবং অবশ্যই পিকচার বেস অ্যাক্টিভিটি, সেটা আমি পাঁচটা সেটা বইতে আমি দেখিয়ে দিচ্ছি একবার। ছবিটা তোমরা নিজেরা অবশ্যই দেখেছো, 102 পেজে দেখো কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার। আর আমাদেরকে কাজ যেটা করতে হবে সেটা আমাদেরকে বলেছে কি, না টেল 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দিস পিকচার। তো পাঁচটা বাক্য লিখতে বলেছে যে ছবিটায় আমরা কী কী দেখতে পাচ্ছি। আমি খাতায় সলভ করে দিয়েছি, একটু দেখে না। প্রথম শুরুটা যেভাবে ওরা করে দিয়েছে, ইট ইজ নাইট, দ্য টাইগার ইজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য রিভার, দ্য স্টার্স আর শাইনিং ইন দ্য স্কাই, দেয়ার আর মেনি বিগ ট্রিজ, সাম বিগ ট্রিজ, সাম স্মল ট্রিজ আর অলসো দেয়ার, সাম স্মল ট্রিজ আর অলসো দেয়ার, দিস ইজ এ পিকচার অফ এ অফ ডিপ ফরেস্ট। তো এভাবে আমাদের অ্যাক্টিভিটি 10 কমপ্লিট করা হয়ে গেল এবং যতটা আলোচনা করার কথা ছিল সেটাও আমি করে দিয়েছি। আশা করবো অবশ্যই তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে। আর এই ভিডিওটাকে না স্কিপ করে দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তাহলে আজকে আলোচনা এখানেই শেষ করছি, টাটা।